সুপ্রিয় দর্শক আসসালামু আসসালাম এবং শুভ সকাল সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে বরাবর মতোই থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার দর্শক চলছে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ এবং হিট অ্যালার্ট এখনও কিন্তু জারি আছে সো আপনারা যারা ঘর থেকে বের হচ্ছেন আশা করি তারা প্রয়োজনীয় ব্যবস্থা এবং মেজারমেন্ট নিয়েই ঘর থেকে বের হচ্ছেন আমরা আজকের যে আলোচনাতে রেখেছি তা হচ্ছে স্ট্রোক তার প্রতিরোধ এবং চিকিৎসা এবং এই আলোচনার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই তা হচ্ছে হিট স্ট্রোক এবং এই বিষয়টিতে আমরা কি করতে পারি বা কি করা উচিত বা এই ধরনের বিষয় হলে আমরা কিভাবে সমাধান করব। সেগুলো নিয়ে আলোচনা করবো এবং সেই সাথে পুরো মাসব্যাপী চলছে পাকিস্তান ডিজিজ অ্যাওয়ারনেস মান্থ আমরা এই বিষয়টিও আলোচনায় রাখবো এই সবগুলো সার্বিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন ডাক্তার ইস্তিয়াক আহমাদ সিনিয়র কনসালটেন্ট নিউরোমেডিসিন বিভাগ আসগর আলী হসপিটাল দর্শক আমাদের আজকের যে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে আপনারা চাইলে আপনাদের হিট স্ট্রোক বা সেই সাথে গরমের বিভিন্ন বিষয় এবং সেই সাথে স্ট্রোক এবং হলে কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে সব কিছু আলোচনার জন্য বা পোস্টের জন্য আমাদের আজকে স্ক্রলে দেখানোর নাম্বারে আমাদের ডক্টরের সাথে সরাসরি ফোন করে কথা বলতে পারবেন এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাভিশন এই লিঙ্কটিতে চলুন দর্শক আর নষ্ট না করে আমরা আমাদের আজকে আলোচনায় ফিরে যাই আমি শুরুতে স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে শ্রুতে এসে জয়েন করার জন্য স্যার ধন্যবাদ দেওয়ার জন্য হ্যাঁ স্যার আমরা আজকে যে কথা বলছিলাম যে খুব গরম চলছে এটা আসলে উপেক্ষা করার কোনো বিষয় নেই প্রচণ্ড দাবদাহ তো এইখান থেকে একটা বিষয় বারবারই আসে যে আমরা যখন বলি যে গরম অনেক পরে হিট স্ট্রোক একটা টার্ম বারবার চলে আসে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব তার আগে যেহেতু স্ট্রোকের বিষয়টা আমরা রেখেছি স্যার একটু জেনে নিয়ে যে স্ট্রোকের লক্ষণ উপসর্গগুলো কীরকম থাকে অনেক সময় দেখা যায় লক্ষণ উপসর্গগুলো আমরা জানছি দেখছি বাট তারপরে মেজারমেন্ট নিচ্ছে না তো এই বিষয়টা যাতে না হয় সেটার জন্য যদি একটু প্রপারলি স্যার আমরা জেনে নিই যে সাইন্স সিনটমসগুলো কী থাকে ঠিক আছে স্ট্রোক এবং হিট স্ট্রোক দুটা ডিফারেন্ট জিনিস আলাদা জিনিস স্ট্রোক সাধারণত আমাদের যে সিমটমটা নিয়ে আসে একদিকে অবশ হয়ে যায় বা দুর্বলতা ডেভেলপ করে সেটা মুখে হতে পারে হাতে হতে পারে পায়ে হতে পারে অ্যাট সে একই সময় কথা বলতে অসুবিধা হয় ইংলিশে আমরা বলি ফার্স্ট এই সিমটমগুলো যখনই কেউ দেখবে সঙ্গে সঙ্গে মেডিকেল অ্যাটেনশান ফার্স্টের লাস্টটা হচ্ছে টাইম টু খ সঙ্গে সঙ্গে কল করে মেডিকেল অ্যাটেনশন নাও যত তাড়াতাড়ি আমরা এই সিমটমগুলোকে রিমুভ করতে পারবো পেশেন্টের ভালো হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তার জন্য আমরা সাধারণত বলে থাকি টাইম ইজ ব্রেইন স্ট্রোক যখন হয়ে যায় সেটাকে তাড়াতাড়ি চিকিৎসা করাটাই হচ্ছে আমাদের করণীয় পেশেন্ট নিজে অথবা তার পাশে যারা আছে এবং হসপিটালে গেলেও আমাদের একটা তারা থাকে কিভাবে এই জিনিসটাকে এই উপশমগুলোকে রিমুভ করা যায় আর নেক্সট জিনিসটা হচ্ছে হিট স্ট্রোক যেটা এখন ঢাক মানে বাংলাদেশে চলছে সেটা হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে শরীরের টেম্পারেচারটা বেড়ে যা। যেহেতু বাইরের টেম্পারেচার অনেক বেশি সেখানে আমাদের করণীয় হচ্ছে তাড়াতাড়ি পেশেন্টটাকে ছায়াতে নিয়ে গিয়ে বডিটাকে কিভাবে ঠান্ডা করা যায় অনেক সময় আমাদের বরফ ইউজ করতে হয় যদি মানুষ ঠিক মতো কথা বলতে না পারে কনফিউজ থাকে ইমার্জেন্সি রুমে নিয়ে গিয়ে ইমিডিয়েটলি আমাদের সেই চিকিৎসাটা করতে হয় ওকে এখানে কিরকম ধরনের বিষয় আছে কিনা যে পানি পানি তার শরীরে পানি ঢাললে বা এই 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 ধরনের 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 বরফ বা জিনিস ইউজ করলে সে মোটামুটি উপশম পাবে কোনো বিষয় আছে কিনা এবং সেই সাথে তার প্রতিরোধটা করতে পারি যে হিট স্ট্রোক যাতে না হয় সেটার জন্য আসলে আমরা চলাফেরাটা কিভাবে করতে পারি কারণ প্রতিদিনই আমাদের সবাইকে আসলে ঘর থেকে বের হতে হয় নানা কাজে কর্মজীবনের ব্যস্ততায় তো এই প্রতিরোধমূলক একটা ব্যবস্থার কথা যদি আপনি বলে দেন যে কি জিনিসগুলো আসলে মেজার করা উচিত হিট স্ট্রোকে মেইনলি আমাদের বডিটাকে ঠান্ডা রাখতে হয় যত দূর সম আমাদের তো বাইরে টেম্পারেচার কন্ট্রোল নাই কিন্তু যখনই সিমটম শুরু হয় মানুষ কনফিউজ হয়ে যায় ঠিকমতো ডিসিশন নিতে পারে না সেই ক্ষেত্রে আশেপাশে যারা আছে সঙ্গে সঙ্গে ওনাকে ছায়াতে নিয়ে যেতে হবে যেখানে ফ্যান আছে বা এসি আছে সেখানে নিয়ে যাওয়া প্রয়োজন বোধে আপনি যেটা বললেন ঠান্ডা পানি বা বরফ দিয়ে শরীরকে ঢেকে দেওয়া অনেক সময় আমরা বলি ঠান্ডা পানিতে বাধ্টাবে

একটা বিষয় ছিল যে আমরা যেটা কথা বলছিলাম আপনি বলছিলেন যে ঠান্ডা পানিটা ইউজ করতে বডির উপরে তো অনেক সময় দেখা যায় কি যে অনেক সময় বলা হয়ে থাকে যে ঠান্ডা পানিটা যাতে খুব বাইরে থেকে এসে ঠান্ডা পানি খাচ্ছি আমরা ফ্রিজ থেকে নেমে এটা কি স্যার আসলে কতটুকু সঠিক বা এই বিষয়টি আসলে ঠিক কি না সাধারণত ঠান্ডা পানি হঠাৎ করে খাওয়াটা উচিত না কারণ আমাদের বডিটা সময় দিয়ে ঠান্ডা হওয়া উচিত কিন্তু এখানে আমরা হিট স্ট্রোক নিয়ে কথা বলছি যেটা শরীরের টেম্পারেচারটা মানে অনিয়ন্ত্রিতভাবে অনেক বেশি তো সেখানে আমাদেরকে বডিটাকে ঠান্ডা রাখতে হবে সেটা সেই সময়ের জন্য সব সময় আমরা যেটা আমাদের অভ্যাস যে ঠান্ডা জায়গাতে গিয়ে ঠান্ডা পানি খাওয়া সেই অভ্যাসটা কথা আমরা এখানে বলছি না ওকে স্যার অনেক ধন্যবাদ আমরা স্যার একটা বিষয় আপনার সাথে জানতে চাচ্ছিলাম যে স্ট্রোকের স্যার সাইন সিমটমস গুলো কি থাকে মানে কি কি লক্ষণ উপসর্গ দেখলে আমরা পাশের যারা থাকে ফ্যামিলি মেম্বার আশেপাশে যে ওই ব্যক্তিটা স্ট্রোক হচ্ছে বা সে নিজেও বুঝতে পারবে যে সে হয়তো বা একটা স্ট্রোকের মধ্যে দিয়ে যাচ্ছে এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন এমনিতে ইংলিশে আমরা বলি ফাস্ট ফেস আর্ম এন্ড স্পিচ এই জিনিসটা আমরা বাংলায় যদি বলি মুখে মুখের মানে দুর্বলতা ডেভেলপ করা তারপরে এস তে হচ্ছে স্পিচ কথা বলতে অসুবিধা এবং আরেকটা হচ্ছে যে হাতের দুর্বলতা আর্মের মানে সেটা এবং টিটা হচ্ছে টাইম যখনই আমরা দেখব যে মানুষের কথা বলতে অসুবিধা হচ্ছে ফেসটা দুর্বল হয়ে গেছে আমার হাতটাও দুর্বল হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমাদেরকে মেডিকেল অ্যাটেনশান বা ইমার্জেন্সি রুমে নিয়ে যেতে হবে যখনই হয় যত তাড়াতাড়ি নিয়ে যেতে পারি ততই পেশেন্টের জন্য ভালো এখানে স্ট্রোক এবং স্ট্রোকের সিমটম আর হার্ট অ্যাটাক যেটা আরেকটা আছে অনেকে আমরা কনফিউজ করে ফেলি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে অনেকে কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে কিন্তু মানুষটা নিজে এবং তার আশেপাশের লোকজন সেটাকে স্ট্রোক মনে করে কিন্তু আমরা অনেক সময় নিউরো মেডিসিন বা নিউরো সার্জারির যে ইনস্টিটিউশনগুলো সেখানে নিয়ে যাচ্ছে কিন্তু এটা আসলে অনেক সময় পরবর্তী দেখা যায় তাকে আবার ফেরত এনে হার্টের ইয়েতে আসতে হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু আমাদেরকে বলেন যে হার্ট অ্যাটাকে কি কি সাইন সিমটমস হয় এবং সেটার সাথে আমরা কিভাবে বুঝতে পারবো যে আসলে সেটা স্ট্রোক না রাইট দ্য স্ট্রোক এবং হার্ট অ্যাটাক দুইটা ডিফারেন্স একটা হচ্ছে ব্রেইন থেকে বা মস্তিষ্ক থেকে সেটা হচ্ছে স্ট্রোক আর হার্ট হচ্ছে হার্ট থেকে সেটাতে সাধারণত এই এই ইনিশিয়াল সিমটম থেকে আমাদেরকে বুঝে নিতে হবে জিনিসটা কোথায় যদি কোনো পেশেন্ট বলে যে বুকে ব্যথা হচ্ছে শ্বাস নিতে পারছে না বা অজ্ঞান হয়ে যাচ্ছে তার মানে তার সিমটম শুরু হয়েছে হার্ট থেকে হার্ট অ্যাটাক হলেই যদি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় ব্লাড প্রেশার ফল করে যায় ব্রেনে ব্লাড সাপ্লাই যায় না অজ্ঞান হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের হৃদরোগ ইনস্টিটিউটগুলোতে নিয়ে যাওয়া ইমিডিয়েটলি নিয়ে যাওয়াটা ভালো আর ব্রেইন অ্যাটাক বা স্ট্রোক যেটা আমরা বলি সেটাতে ব্যথা থাকে না কিন্তু দুর্বলতা থাকে সেই ক্ষেত্রে নিউরোলজিক ইনস্টিটিউটগুলোতে নিয়ে যেতে হবে ইমিডিয়েট ট্রিটমেন্টের জন্য অনেক ধন্যবাদ স্যার কারণগুলো যদি স্যার একটু জানি যে স্ট্রোক কিন্তু আসলে অনেকগুলো কারণের মানে জন্যই হয়ে থাকে তো এই কারণগুলো যদি আমরা দর্শক উদ্দেশ্য একটু জানি যে আসলে কারণগুলো কি থাকে যেটার জন্য আসলে দেখা যায় অনেক সময় এখন কিন্তু তার অনেক ইয়াং কালো স্ট্রোক হচ্ছে এটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যে আগে আমরা ভাবতাম যে ফিফটি সিক্সটিতেই আসলে স্ট্রোক হয় আরও আগে ছিল সেভেন্টির দিকে হয় বা বয়স হলে হয় কিন্তু এখন কিন্তু তা দেখা যাচ্ছে না এখন অনেক অফিসে অনেক জায়গাতেই দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে স্ট্রোকের অনেক হিস্ট্রি আছে এবং ইভেন ওটা থেকে ডেথের হিস্ট্রিও পাওয়া যাচ্ছে এই বিষয়টা যদি একটু বলেন স্যার কারণগুলো কি ছিল সেগুলো রাইট কারণগুলো যদি আমরা জানি डेफिनेटলি স্ট্রোক প্রতিহত করতে আমাদের সুবিধা হয় প্রথম কারণ হচ্ছে ব্লাড প্রেসার যাদের মানে রক্ত উচ্চ রক্তচাপ যেটা অনিয়ন্ত্রিত থাকে সেটা থেকে আমাদের স্ট্রোক হয় তারপর হচ্ছে হাই কোলেস্টেরল রক্তে চর্বির পরিমাণটা যদি বেশি থাকে তাতেও আমাদের স্ট্রোক হয় সেকেন্ড সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস যদি অনেক সময় ইয়াং বয়সে ওরা জানেও না যে ডায়াবেটিস আছে ডায়াবেটিস থাকলে আমাদের ব্লাড ভেসেলগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে যায় স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় আর ইয়াংদের আরেকটা জিনিস যেটা হচ্ছে তামাক সেবন করা স্মোকিং সেটার জন্য আমাদের ব্লাড ভেসেলগুলো শুরু হয়ে যায় স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে অন্য যে কারণগুলো আমাদেরকে রেয়ার কারণ যেটা হচ্ছে আমাদের হার্টের রিদমটা যদি তাতেও স্ট্রোক হয়ে যায় এবং হার্ট অ্যাটাকের সঙ্গে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এবং আরেকটা কমন জিনিস এখন যেহেতু বাংলাদেশ আস্তে আস্তে অ্যাফ্লুয়েন্ট হচ্ছে আমাদের মানে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে এবং সেটাও স্ট্রোকের কারণ এবং স্লিপ অ্যাপনিয়া নামে আরেকটা ডিজিজ আছে যেটা যারা নাক ডাকে এবং দিনের বেলা দিনের বেলা ঘুমের মতো ঘুমঘুম ভাব হয় তাদেরও স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে তো সমস্ত কারণগুলো যদি আমরা আগে থেকে জেনে নিই তাহলে স্ট্রোক প্রিভেন্ট করতে আমাদের এবং সেটা অনেক মানে ব্যয়বহুল হবে না যখন স্ট্রোক হয়ে যায় আমাদের প্রচন্ড রকম ব্যয় করে চিকিৎসা করতে হয় সুতরাং প্রতি ডাক্তারের অফিস ভিজিটে আমরা যদি জেনে নিই কি কি রিস্ক ফ্যাক্টর ওই পেশেন্টের আছে ব্লাড প্রেশার ডায়াবেটিস কোলেস্ট্রল Tobacco use among sleep apnea. সেটাকে আমরা চিকিৎসা করছি কিনা যদি করতে থাকি তাহলে আমাদের স্ট্রোকের সম্ভাবনা কমে যায় অনেকাংশ কমে যাবে এখানে স্যার একটা বিষয় থাকে যে আপনি তার কারণগুলোর সাথে কিন্তু রিস বলেন বাট আমি তার অপর সাইড টু গুরুত্বপূর্ণতার সাথে डिस्कस অনেকে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে যে তাদের ডায়াবেটিস আছে বা ব্লাড প্রেসার আছে তো এই বিষয়গুলো থাকে তো এইখানে আপনারা স্যার যদি একটু আমাদেরকে বলেন যে ঝুঁকির দিকগুলো কোন দিকে স্যার তো এই এই ক্ষেত্রে হচ্ছে যে স্যার ঝুঁকি মানে ঝুঁকি যে কি থাকে সেগুলো বলেন যারা কারা ঝুঁকির মধ্যে থাকে বেশি আর কি এবং কোন ঝুঁকিগুলোকে আমরা ঠিক করতে পারি এবং কোনগুলো আসলে আমরা ঠিক করতে পারছি না সো তাদের ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে সো ঝুঁকিগুলো যদি একটু ফার্স্টে জেনে নিই যে কারা কারা আসলে ঝুঁকির মধ্যে থাকে আপনি যে কথাটা বললেন যে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে অল্প বয়সে স্ট্রোক হয়ে যা ধরেন বাবা মা অল্প বয়সে স্ট্রোক হয়ে গিয়েছিল তার সন্তানদেরও স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো সেই ক্ষেত্রে डेफिनेटলি আমাদের ডায়াবেটিস কোলেস্টেরল ब्लड प्रेशर এক ফ্যামিলিতে থাকতেই পারে হ্যাঁ তো অল্প বয়সে যদি বাবার স্ট্রোক হয়ে যায় ছেলে মেয়েদের সেই জিনিসগুলো জেনে নেওয়া ভালো যে ডায়াবেটিস ब्लड प्रेशर স্ট্রোক স্ট্রোক হওয়ার জন্য রিস্ক ফ্যাক্টরগুলো আছে কিনা যদি থাকে সেগুলোকে আমরা যদি ছোট বয়সেই চিকিৎসা করি স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে এবং তার জন্য আমাদের ডক্টরের অফিস ভিজিটে ইভালুয়েশন করাটা ভীষণ রকম জরুরি একটা ভিজিটেই আমরা জেনে নেই একটা পেশেন্টের কি কি রিস্ক ফ্যাক্টর আছে এবং সেটা যদি জেনে নেই প্রত্যেক বছর আমাদের চেক করা দরকার সেগুলো নিয়ন্ত্রিত আছে কিনা

এবং একটা ফ্যামিলিতে অনেকেরই এরকম থাকতে পারে সুতরাং যদি কারো থাকে আমরা সেটাকে কন্ট্রোল করি স্ট্রোকের সম্ভাবনা কমে যায় ব্লাড প্রেশার ডায়াবেটিস কোলেস্ট্রল টোবাকো ইউজ এবং ফ্যামিলিতে অপবয়সী স্ট্রোক হয়ে যাওয়া যাদের আছে। তাদের আমাদেরকে স্ট্রোক হলে পর আমরা কিছু টেস্ট করি যেমন কমন টেস্টগুলো হচ্ছে এমআরআই ব্রেইন ক্যারোটিড ডপলার নেক ভ্যাসেলে কোনো ন্যারোইং আছে কিনা হার্টের একোটা করি আমরা এটা একটু আমি আরেকবার আপনার কাছে একটু ভালো করে শুনবো তার এখানে আপনাকে কাছে একটু বলতে চাচ্ছি যে আপনি একটা কথা বলছিলেন যে ব্লাড প্রেশার যদি অনিয়ন্ত্রিত থাকে এইখান থেকেই সবচেয়ে বেশি স্ট্রোকগুলো হচ্ছে এখানে স্যার দর্শকদের একটা মেসেজও কি দেওয়া আছে কিনা যে এই ব্লাড প্রেশারটা কিন্তু আমরা চাইলে কন্ট্রোল করতে পারি অনেকে কিন্তু দেখা যায় যে ব্লাড প্রেসারের ওষুধ একদিন দুদিন খাওয়ার পর যখন দেখছে কন্ট্রোল হয়ে গেছে তখন সে ভাবছে যে তার আর ওষুধটা আসলে খাওয়ার দরকার নেই তাহলে সে বাকিটাই বাকি জীবন এভাবেই থাকবে আবার হঠাৎ করে দেখা যায় তখন আগের চেয়ে আরও বেশি ব্লাড প্রেসার বেড়ে গেছে আবার ওষুধ এখানে আর কি আমি আর একটু বলে দিই মডিফায়াবল ফ্যাক্টর যেগুলোকে আমরা চিকিৎসা করতে পারি ঠিক করতে পারি সেগুলাই হচ্ছে ব্লাড প্রেশার ডায়াবেটিস কোলেস্ট্রল এবং ইউজ বা স্লিপ অ্যাপনিয়া এগুলাকে আমরা চিকিৎসা করতে পারি যেগুলাকে চিকিৎসা করতে পারি না যেমন আমাদের আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কন্ট্রোল করতে পারবো না ঠিক একই রকম ভাবে মেল সেক্সে মানে ছেলেদের বেশি হয় স্ট্রোকটা সেটাও আমরা কিছু করতে পারবো না সুতরাং এগুলাকে যেগুলো মডিফাই করা যাবে না সেগুলা বাদ দিয়ে যেগুলাকে মডিফাই করা যাবে সেগুলাকে আমাদেরকে প্রতিনিয়ত প্রত্যেক বছরে ছয় মাসে বছরে আমাদের এই জিনিসগুলোকে দেখা দরকার এবং ওষুধ খেলাম ওষুধ খেতে হবে না সেই জিনিসটা কন্টিনিউলি আমাদেরকে ওষুধ খেতে হবে ওষুধ খেতে হবে একটু আসবো তার আগে একজন দর্শক ফোনটা নিয়ে আমরা এই আলোচনাটা আসবো যে আমরা আসলে ওষুধ খাওয়ার বিষয়টাতে কি করা যেতে পারে দর্শক আপনার নাম প্রশ্নটি করুন আমার বয়স বয়স চুয়ান্ন ডায়াবেটিক্স আছে প্রেশার আছে কোলেস্ট্রল আছে তিনটাই আছে এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে প্রেশার নিয়ন্ত্রণ থাকে নিয়মিত চেক জন্য কোন কোন পরীক্ষা গুলো করলে পারে আমরা হয়তো কিছুটা করতে পারবো

সারা জীবনের জন্য কন্টিনিউ করতে হবে আপনি যদি ওষুধ না খেতে চান খাওয়া দাওয়া লবণের পরিমাণ কমাতে হবে এবং এক্সারসাইজ করতে হবে সেটা করলে অনেক সময় আমরা ন্যাচারালি ব্লাড প্রেশার কমে যায় সেটা যদি হয় সেক্ষেত্রে হয়তো বা ওষুধ খেতে হবে না কিন্তু আমাদেরকে ডিপেন্ড করতে হবে আপনার ব্লাড প্রেশারের লেভেলটা কীরকম সেটার উপর ডিপেন্ড করে আমাদের কন্টিনিউয়াসলি ওষুধ খেতে হবে তারপর হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসে আমরা একটা জিনিস চেক করি সেটা হচ্ছে তিন মাসের গড় আমরা বলি যে a1c hemoglobin a1c সেটা আমাদেরকে 7 নিচে থাকতে হবে at least বছরে একবার কি দুবার ওটা চেক করে নাটা ভালো যদি উপরে থাকে আমাদের ডায়াবেটিসের ওষুধগুলোকে অ্যাডজাস্ট করতে হবে আর কোলেস্টেরলের মধ্যে এটাতে মানে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ldl আমরা বলি বাংলায় বলি ব্যাড কোলেস্টরল সেটাকে আপনি যেহেতু ডায়াবেটিস আছে আমরা সাথে নিচে নামিয়ে আসতে হবে ওষুধকে এবং যদি হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে যায় সেটা যত কমের মধ্যে রাখা যায় ইভেন আহ পুষ্পান্ন নিচে রাখলেও আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনাটা কমে যায় এগুলাই হচ্ছে প্যারামিটার যেগুলা দিয়ে আমরা আর কি প্রতি অফিস অফিস ভিজিটের সময় দেখি যে এগুলো কন্ট্রোলে আছে কিনা একটা ব্যাপারে কথা বলছেন যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখার বিষয়টিতে এই ক্ষেত্রে সরন দেখা যায় একটা কথা বলছেন যে প্রেশার একটু বেড়ে গেল হঠাৎ করে যখন দেখলো যে প্রেশার বেড়ে গেছে একটা ফার্মেসি থেকে ওষুধ খেয়ে আবার পরের দিন আবার ওষুধটা বাদ দিয়ে দিচ্ছি এই প্র্যাকটিসটা কতটুকু সঠিক আসলে এই ক্ষেত্রে কি মানে এই পরবর্তীতে এদেরই কি আসলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে কিনা ব্লাড প্রেশার হচ্ছে আমাদের প্রতি আমাদের ফিজিওলজিক বিভিন্ন অবস্থার জন্য বেড়ে যায় ধরেন আমি এখন এক্সারসাইজ হাই থাকবে সেটা ন্যাচারাল প্রেশারটা অথবা কোনো একটা শুনলাম সে সেটাতেও আমার প্রেশারটা হাই থাকতে পারে যে কোনো টেনশনের সময় আমাদের প্রেশারটা হাই থাকে সো ওভারঅল আমাদের রিল্যাক্স থাকার জন্য যে সমস্ত কাজগুলো সেগুলো আমাদেরকে করতে হবে যাতে প্রেশারটা হাই না হয় হঠাৎ করে প্রেশারটা একশো আহ বা 70 হয়ে গেছে ক্ষেত্রে যে ওষুধগুলো খাচ্ছি তার মধ্যে থেকে যে একটা ওষুধ বিশ করে আমরা বলি যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা এসি এনএভিটর যেগুলো আছে সেগুলো থেকে একটা চুজ করে আমরা এক্সট্রা খেতে পারি যাতে প্রেসারটা কমে যায় অনেক ধন্যবাদ স্যার এখানে আমাদের আরেকজন দর্শক আছেন আমরা ফন্টিনসা ফোনটা নিয়ে এসে আমরা স্ট্রোকের ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলবো দর্শক আপনার নাম বলে পরিচয় করুন দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আপনার কি কোনো প্রশ্ন প্রশ্ন আছে কিনা স্যার ওনার স্ট্রোক হয়েছিল উনি অনেকদিন ধরে ওষুধ খাচ্ছিলেন এখন ওষুধ বন্ধ করে দিয়েছেন তো দর্শক আপনি এখন এখন কি জানতে চাচ্ছেন এখন আপনার কি সমস্যা হচ্ছে এখন জানতে কি যে এখন আমি কি ওষুধ যেগুলো খাতা মনে খেতে পারবো না চিকিৎসকের পরামর্শ নিতে হবে আচ্ছা মানে এখন উনি ওই ওষুধগুলোকে আবার কন্টিনিউ করা শুরু করবেন নাকি নতুন করে আবার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো খাবেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য তো এখানে জাস্ট আমরা একটু সিম্পলিফাই করি আপনার স্ট্রোক কিছুদিন আগে হয়েছিল স্ট্রোক হয়ে গেলে পরে অ্যাসপিরিন বা ক্লোপিডোগেল এই ধরনের ওষুধ আমাদেরকে সারা জীবনই খেতে হবে এটা বন্ধ করা যাবে রক্ত পাতলা করার যে ওষুধগুলো রক্ত তরলকা তবে এখানে জেনে নাও দরকার যে আপনার কি ধরনের স্ট্রোক হয়েছিল ইসকেমিক বা জমাট বাধা রক্ত ব্লাড ভেসেলকে বন্ধ করে যে স্ট্রোকটা হয় সেটা হচ্ছে স্কিমিক স্ট্রোক সেই স্ট্রোকে আমাদেরকে বা সারা জীবনই খেতে হয় আর যে রক্ত খরণ করার মতো স্ট্রোক হয়ে থাকে সেটাতে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করাটা হচ্ছে সবচেয়ে জরুরি তো স্ট্রোক যখন হয় আমরা জেনে নেই যে কি রিস্ক ফ্যাক্টর আপনার আছে সেই রিস্ক ফ্যাক্টরগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হয় যে এই জিনিসগুলো আমাদেরকে সারা জীবনের জন্যই কন্ট্রোল করতে হবে ব্লাড প্রেশার ডায়াবেটিস কোলেস্ট্রল ওগুলো যদি থেকে থাকে ওগুলোর ওষুধ কখনোই বন্ধ করা যাবে না আপনাকে কন্টিনিউয়াসলি খেয়ে যেতে হবে এবং অ্যাসপ্রিন বা ক্লোপিডোগেল সেই ওষুধগুলো সেই ওষুধগুলোর যে কোনো একটা আপনাকে খেয়ে প্রতিনিয়ত খেয়ে যেতে হবে যে দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য স্যার যে বিষয়টা আমরা ছিলাম যে আমরা অনেকগুলো কথা কিন্তু বলেছি যে লক্ষণ উপসর্গগুলো কি থাকে এবং সে সাথে কারণগুলো কী থাকে যে কারণগুলো চাইলে আমরা ঠিক করতে পারি কিছু কিছু বিষয় আমরা ঠিক করতে পারছি না তো যেগুলো ঠিক করা যায় সেগুলোর কারণে কিন্তু বেশি হচ্ছে স্ট্রোকটা বিশেষত ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত বা রক্তের চাপ যদি অনিয়ন্ত্রিত থাকে স্ট্রোকের ক্ষেত্রে সবসময় কিন্তু স্যার আমরা যখন ডক্টরের কাছে যাওয়া হয় বা আমরা বিভিন্ন জায়গায় শুনতে থাকি যে আরো দ্রুত নিয়ে আসলে ভালো হয়ে যেত আরো দ্রুত নিয়ে আসলে চিকিৎসাটা দেওয়া যেত এই লাইনগুলো আমরা শুনতে থাকি তো এইখান থেকে একটু স্যার জানতে চাই যে যখন স্ট্রোক হলো লক্ষণ উপসর্গ থেকে আমরা বুঝতে পারছি যে তার অবশ্য হয়ে যাচ্ছে বা এক ধরনের ফেসিয়াল এক্সপ্রেশন বদলে যাচ্ছে তো এই সময়টা কত তাড়াতাড়ি আসলে হসপিটালে নিয়ে আসা উচিত ছিল বা কতটুকু তাড়াতাড়ি আসলে তার অবস্থাটা আগের মতো হয়ে যেতে পারতো এই বিষয়টা যদি একটু স্যার বলেন রাইট স্ট্রোক স্ট্রোকে সময় আমাদের খেয়াল রাখতে হবে টাইম ইজ ব্রেইন এখানে একটা গোল্ডেন আওয়ার আছে স্ট্রোকের সিমটম শুরু হওয়ার পরে সাড়ে চার ঘন্টার মধ্যে যদি আমরা পেশেন্টটাকে ট্রিট করতে পারি মানে ক্লট গে বন্ধ করে দিয়েছে সেই আমাদেরকে রিমুভ করতে হবে সেটা যদি সাড়ে চার ঘন্টার মধ্যে আসে আমরা আইভিতে ধমনী ভেইনে আমরা মেডিসিনটা দিয়ে দিতে পারি সেটা গিয়ে ক্লটটাকে ব্রেক করে দেয় তাই ব্লাড ভ্যাসেলটা ওপেন হয়ে যায় ব্রেইনটা সেই হয় তো সেটা যদি সাড়ে চার ঘন্টার পরে হয় সেই ক্লট ক্ষেত্রে আমাদেরকে আরো আহ মানে গিয়ে পেশেন্টের ক্যাথেটা দিয়ে গিয়ে গিয়ে বের করে নিয়ে আসতাম এই জিনিসটা আর কি ছয় ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি

আমার হাই ব্লাড প্রেশার আছে আর যেটা মানে হার্টের যে ওষুধ গুলো শাস্তি খাওয়ার কারণে কোনো কিডনির সমস্যা হবে কিনা কিডনি কিন্তু কোনটা আগে ডাক্তার রেগুলার খাইতে হবে

ওষুধগুলো খেয়ে যেতে হবে হ্যাঁ মানে ওষুধগুলো আসলে বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে ওষুধগুলো বন্ধ করলে কিডনি যে চাপ পড়বে তার চেয়ে না খেলে আসলে কিডনির সমস্যাটা আরো বেশি দেখা আরো বেশি হবে ওকে স্যার অনেক ধন্যবাদ আমরা স্যার এই পর্যায়েটাতে স্যার একটা ছোট বিরতি নেব স্যার বিরতির পর এসে আমরা স্ট্রোকের ট্রিটমেন্ট এবং প্রতিরোধ নিয়ে স্যার কথা বলবো নিশ্চয়ই সুপ্রিয় দর্শক মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার বিরতির পর ফিরে আসছি থাকবেন আমাদের সাথেই সুপ্রিয় দর্শক বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলছিলাম স্ট্রোকের প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে আমরা অনেকগুলো আলোচনা করেছি অলরেডি এই পর্যায়েটাতে এসে আমরা চিকিৎসাটা নিয়ে একটু কথা বলবো এবং সাথে প্রতিরোধটা কিভাবে করব সেটা দিয়ে আমরা শেষ করব তার আগে আমরা চিকিৎসাটা একটু আলোচনা করব স্যার স্ট্রোক কিন্তু স্যার অনেক ধরনের হয়ে থাকে আপনি যদি আমাদের একটু শেয়ার করেন যে কোন কোন স্ট্রোকগুলোতে কিভাবে আমরা চিকিৎসাটা দিই সেটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করেন স্যার নিশ্চয়ই ধন্যবাদ এমনিতে আমাদের সবচেয়ে বেশি যে স্ট্রোকটা হয় আশি ভাগের মতো ক্লট গিয়ে রক্ত মস্তিষ্কের ধমনীটা বন্ধ করে দেয় সেটা আশি পারসেন্ট আমরা বলি বাং ইংলিশে বলি স্কিমিক স্ট্রোক আর আরেকটা যেটা ব্লাড প্রেশার হাইয়ের জন্য ব্লাড ভেসেলটা ফেটে যায় সেটা রক্তকর হয় ব্রেনে সেটাকে আমরা বলি হ্যামোরিজিক স্ট্রোক দুটা ট্রিটমেন্টটা ডিফারেন্ট যেটা ক্লট আটকে রাখি সেটাকে ক্লট বাস্টিং মেডিসিন দিয়ে আমাদেরকে ট্রিট করতে হয় সাড়ে চার ঘন্টার মধ্যে এবং যত তাড়াতাড়ি করা যায় রেজাল্টটা তত ভালো যদি সাড়ে চার ঘন্টার পরে হয় ক্যাথেটার দিয়ে গিয়ে সেই ক্লটটাকে বের করে নিয়ে আসতে হয় সেটাকে বলে আমরা অ্যাম্বোল একটু আর যেটা রক্তক্ষরণ হয় ব্রেনে যেটা অ্যাবাউট ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টের মতো সেটার মেইন ট্রিটমেন্টটা হচ্ছে যে ব্লাড প্রেশারটাকে যত তাড়াতাড়ি আমরা কম রাখতে পারি সেটা যদি অনেক বড় হয়ে যায় ব্রেইনে নর্ম মানে ভালো তো চাপ পড়তে থাকে তখন আমাদেরকে সার্জারি সার্জারি করে সেই চাপটাকে কমাতে হয় এটাই হচ্ছে মোস্ট প্রথমত দুই দুই ধরনের স্ট্রোক এবং ইস্কিমিক এবং হেমোরজিক স্ট্রোক দুটাতেই ব্লাড প্রেশার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এবং তার সঙ্গে অন্য অন্য রিস্ক ফ্যাক্টরগুলো যেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করলে এই ধরনের স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা কম থাকে এখানে স্যার প্রশ্ন থাকে অনেকের সবার প্রথম প্রশ্নটা থাকে যে স্ট্রোকের যে সাইন গুলো থাকে যে স্যার যে অবশ হয়ে যাওয়া বা প্যারালাইসিস্ট হয়ে যাওয়া বা এই ধরনের বিষয়গুলো যে থাকে এক্ষেত্রে স্যার আমরা যে চিকিৎসাটা দিচ্ছি সে কি আবার আগের অবস্থায় পুরোপুরিভাবে ফিরে আসি কিনা যদি না আসে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে তাকে কি ধরনের ম্যানেজমেন্টগুলো দিয়ে থাকি তো স্ট্রোক হয়ে যাওয়ার পরে আমরা ইমিডিয়েটলি সিটি স্ক্যান করে দেখি যে হ্যামোরেজিক না ইস্কিমিক স্ট্রোক সেটা থেকে যদি

চিকিৎসার মেইন একদিন দুদিন যে কদিন হসপিটালে থাকে রিস্ক ফ্যাক্টর কি কি আছে তো ব্রেইন ইমেজিং এর সঙ্গে আমরা হার্টটাকেও চেক করি একো কার্ডিওগ্রাফি দিয়ে এবং ব্রেইনে যে ব্লাড সাপ্লাই দিচ্ছে সেই ভ্যাসেলগুলাকেও আলট্রাসাউন্ড দিয়ে আমরা চেক করি যে কোনো ন্যারোইং আছে কিনা এবং ইসিজি দিয়ে চেক করি কোনো রিদমের অ্যাবনরম্যালিটি আছে কিনা এগুলা থেকে আমরা বোঝার চেষ্টা করি আরও কোনো অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর আছে কিনা এবং সবগুলোকেই ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে যখন পেশেন্ট চলে যায় তার যদি দুর্বলতা থাকে নিতে হবে যাতে আর কি আশা করতে তো কোনো বাধা নেই সবসময় আশা করতে হবে যে একদমই আগের মতো হয়ে যাবে কিন্তু স্ট্রোকটা যদি অনেক বেশি বড় হয়ে থাকে তা আমাদের প্র্যাকটিক্যাল হওয়া উচিত কিছুটা ডেফিসিট ওনার থেকেই যাবে তারপরও ফিজিক্যাল থেরাপি প্রথম মাসে আমাদের প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে যদিও ফিজিওথেরাপি যেটা বলি সেটা আহ সাধারণত চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা আমাদেরকে আহ ফিজিওথেরাপি নিতে হবে নিলে তাড়াতাড়ি প্রথম মাসে খুব তাড়াতাড়ি রিকভার করে কিন্তু এই রিকভারিটা ইভেন দুই বছর পর্যন্ত মানুষ আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকে সুতরাং সে সেরকম আমাদের আশা নিয়ে ফিজিওথেরাপিটা কন্টিনিউ কন্ট্রোল করতে পারবে না স্যার অনেক ধন্যবাদ স্যার আমরা যেহেতু একটা কথা বলছিলাম যে আজকে পুরো মাসব্যাপী পার্কিংসান ডিজিজ অ্যাওয়ারনেস মান ছিল এটা নিয়ে যদি ছোট্ট করে একটু দর্শক উদ্দেশ্যে বলেন যে আসলে এই বিষয়টা কী হয় এবং কাদের হয় এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন স্যার ধন্যবাদ মাসের এগারো তারিখ ছিল পার্কিনসন ডিজিজ ডে এবং সম্পর্কে আমরা যদি অবহিত হই তাহলে সেটাকে কিভাবে চিকিৎসা সুচিকিৎসা করা যায় এটা সাধারণত আমাদের সবারই আমাদের ব্রেইন সেল কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে যাদের পার্কিনসন ডিজিজ আছে তাদের ব্রেইন স্টেমের একটা জায়গাতে ব্রেইন সেলগুলো কমে যায় এবং সেটা সেই সেলগুলো সিক্রেট করে ডোপামি তো তাতে কি অসুবিধা হয় আমাদের পেশিগুলো শক্ত হয়ে যায় এবং কাপুনি হয় হাতে কাপুনি হয় এবং চলাফেরাটা স্লো হয়ে যায় তো সেটাকে ওভার মানে ভালো করার জন্য আমরা ওষুধের মাধ্যমে ডোপামিন কার্বিডোপা লিভোডোপা এই কম্বিনেশনটা দিয়ে দিই যাতে ব্রেইনে গিয়ে সেটাকে ব্রেইন সেলগুলোকে হেল্প করে এবং আমাদের সিমটমগুলো কম থাকে যখন এই জিনিসটা আমরা ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু একদম ভালো করে ফেলতে পারবো না এই সিমটমগুলোর জন্য পেশেন্টকে আস্তে আস্তে কাবু করে না ফেলে যেহেতু আমাদের চলাফেরা স্লো হয়ে যায় আস্তে আস্তে পেশেন্ট চলাফেরা বন্ধ করে দেয় হাঁটা বন্ধ করে দেয় এবং বিছানায় চলে যায় শুধু সেটাকে প্রিভেন্ট করার জন্য সেখানেও আমাদের ফিজিক্যাল থেরাপি যতটা পারি পেশেন্টকে আমরা যদি পায়ের উপরে রাখতে পারি তার সিমটমটা প্রোগ্রেস করবে স্লোলি সুতরাং ফিজিওথেরাপি দিয়ে এবং ওষুধের মাধ্যমে যখন আমরা ওষুধ দিই এখানে একটা জিনিস ওষুধ খাওয়ার এক ঘন্টা পরে এফেক্টটা আসে এবং এফেক্টটা কিছু সময়ের জন্য থাকে তো পেশেন্টকে যখন আমরা দেখি শুনি সেটা থেকে বুঝে নিই যে কতক্ষণ এফেক্টটা থাকে সেটার উপরে ডিপেন্ড করে আমরা ওষুধের কখন নিতে হবে সেটাকে কন্ট্রোল করি অফ টাইম অন টাইম তো ওষুধ খাওয়ার সময় পেশেন্ট বা ফ্যামিলি বুঝতে হবে যে ওষুধ খাওয়ার পরে কখন কম থাকে ফিজিওথেরাপিটা ওই সময়টাতে দিতে হবে আসল গোল হচ্ছে পেশেন্ট যেন চলাফেরা করতে পারে এবং পড়ে যাতে না যায় নিত্য দৈনন্দিন কাজে যেমন খাওয়া দাওয়া করা টুথব্রাশ করা বা কাপড় চোপড় পরা পার্কিনসন ডিজিজ পেশেন্টের এগুলোতে আস্তে আস্তে লিমিটেশন চলে আসে এবং হাঁটাটাও আস্তে আস্তে কমে যায় কথা বলতে অসুবিধা হয় ঢোক গিলতে অসুবিধা হয় তো সবগুলোই আমরা ওষুধের মাধ্যমে কতটুকু নিয়ন্ত্রণে রাখতে পারি সেই জিনিসটার চেষ্টা করে থাকি ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে যাদের হয় তাদের ক্ষেত্রে সার্জারির একটা স্কোপ আছে সেটাকে আমরা ডিপ ব্রেইন স্টিমুলেশন বলি বাংলাদেশে এখন নিসে করতে শুরু করছে সেই জিনিসটা সিলেক্টেড পেশেন্টের ক্ষেত্রে আমরা অফার করতে পারি অনেক ধন্যবাদ স্যার আমরা যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ পর্যায়ে আছি আমরা একটু প্রতিরোধটা নিয়ে কথা বলবো স্ট্রোকের যে স্ট্রোকের প্রতিরোধমূলক কি কি বিষয়গুলো নিয়ে আমরা মানে আমাদের খেয়াল করতে পারি এবং জীবন আমাদের লাইফ স্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার মানের কোনো পরিবর্তন করতে হবে কিনা এই বিষয়টা যদি দুটি বলেন স্যার প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো কি হওয়া উচিত রাইট যে কোনো অসুখের প্রতিরোধটাই হচ্ছে সবচেয়ে প্রধান এবং মানে কস্ট এফেক্টিভ মানে এতে কম খরচ হয় তো রিস্ক ফ্যাক্টর যেগুলো আমরা বললাম সেগুলোকে কন্ট্রোল করা এবং কিছুটা মানে জগিং বা হাঁটা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করলে আমাদের রিস্ক ফ্যাক্টরগুলো কম থাকে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের চান্সটা কম থাকে আর আমাদের নিত্য দৈনন্দিন যে লাইফস্টাইলটা রাতেবেলা ঘুমানো সেটাও আমাদের এই রিস্ক ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করা রাত দশটা থেকে পাঁচটা এটা হচ্ছে সবচেয়ে গুড টাইম এবং এটা আমাদের শরীরের জন্য মেডিসিন সেটা যেন হয় অনেক সময় আমাদের শিফট ওয়ার্কার আছে সে ক্ষেত্রে অসুবিধা হয় কিন্তু সময় থাকলে ঘুমিয়ে নেওয়াটা ভালো যাতে আমাদের রিস্ক ফ্যাক্টরগুলো কন্ট্রোল করতে সুবিধা হয় সো স্ট্রোক একবার হয়ে গেলে পরে আমাদের যে ওষুধগুলো নিতে হবে কন্টিনিউয়াসলি আমাদেরকে নিতে হবে রিস্ক ফ্যাক্টরগুলো কন্ট্রোল করার জন্য সেতে কোনো স্কোপ নাই ওষুধ বন্ধ করার এবং আমরা ঠিকমতো কন্ট্রোল করছি কিনা আমাদের ডক্টরস অফিস ভিজিটে সেগুলোকে আবার প্রতিনিয়ত ইভালুয়েট করতে হবে স্যার আপনারা আজকে যে তোমার প্রোগ্রামটি আমরা রেখেছিলাম সে স্ট্রোক প্রতিরোধ এবং চিকিৎসা এবং এই বিষয়টি নিয়ে যদি শেষ কোনো পরামর্শ থাকে দর্শকদের উদ্দেশ্যে প্রথম জিনিসটা হচ্ছে স্ট্রোকের সিম্পটমগুলো জেনে না যে আমরা বললাম ফার্স্ট কথা বলার অসুবিধা হাত দুর্বল হয়ে যা মুখ দুর্বল হয়ে যা দেখেই সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি রুমে চলে যাওয়া ইমিডিয়েটলি সেই ট্রিটমেন্টটা আমরা দিতে পারি তাই করে তারপরে হচ্ছে আমাদের কিছুটা অ্যাক্টিভিটির মধ্যে এক্সারসাইজের মধ্যে থাকলে আমাদের রিস্ক ফ্যাক্টরগুলো কন্ট্রোল করতে ফুড এর হ্যাবিটটাও যদি আমরা চেঞ্জ করি একটু ফাইবার জাতীয় ফুড বা যেগুলো আমরা রিচ ফুড যেগুলো করি স্যার যেহেতু খুবই গরম এবং প্রচন্ড দাবদাহ গরমে আর সেটার জন্য স্যার দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো শেষ পরামর্শ থাকে যে এই গরমে আসলে আমরা বের হওয়ার সময় মাথা কি মেজারমেন্ট নিয়ে বের হব যে আসলে আতিকোরা এমনিতে ছায়াতে যাতে থাকতে পারি সেই জিনিসটা সব সময় খেয়াল রাখা ছাতা নিয়ে বেরোনোটা ভালো এবং যখনই কোনো সিম্পটম হবে সঙ্গে সঙ্গে ছায়াতে চলে যাও আমাদের তো কাজে বেরোতে হবে কিন্তু তারপরও সিম্পটমগুলোকে খেয়াল রেখে আমাদেরকে সেরকম ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্ট্রুথিতে এসে জয়েন করার জন্য ও আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সুপ্রিয় দর্শক মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম স্ট্রোকের প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে এবং সেই সাথে পার্কিনসান ডিজিজ আওয়ারনেস মান ছিল এবং সেখানে আমরা কি করতে পারি সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি সেই সাথে গরমের প্রচণ্ড তাবদা হতে আমরা হিট স্ট্রোকে কি ধরনের ম্যানেজমেন্ট করতে পারি কি ধরনের ব্যবস্থা নিয়ে ঘর থেকে বের হতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি দর্শক যারা আমাদের সাথে ছিলেন তারা আশর করে অনেক কিছু জানতে প্রকৃত হয়েছেন আবার দেখা হবে আগামী পরে ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন